এপ্রিল রাত মিরপুর অফিস ক্যামেরা ছাড়া গিয়ে দেখা যায় বিভিন্ন রুমে দালালে ঘেরা কর্মকর্তারা টাস্তা খাবার টাবার দেয় বিআরটিএ মিরপুর অফিসের হিসাবরক্ষক রুহলামিন ব্যস্ত এক দালালের সাথে কথা বলাই তার টেবিলে গিয়েও পাওয়া গেল আর এক দালালকে হাতে অনেকগুলো লাইসেন্সের কাগজপত্র দালালের সাথে কি এমন কথা এ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেল না রুমের অন্য পাশে যে কর্মকর্তা আছেন তার টেবিলেও অসংখ্য ড্রাইভিং লাইসেন্সের কাগজ কিন্তু এত রাতে তিনি অফিসে কেন আর লাইসেন্সের কাজ তো পাবলিকেরই এত কাজ তো আমরা দিনে একা করে করে পারি না বীরপুর বিআরটি তিন তলার অফিস সহকারী নারায়ণচন্দ্র চন্দ্র গোস্বামী রাত আটটায় খুবই ব্যস্ত ক্যামেরা দেখেই শুরু হয় নানা টাল বাহা নাম আমি তো এমন কিছু না যে আমি ফাইলে কাজ করতে আমার ফাইলগুলো দেখেন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনুসন্ধানী টিমের যাত্রা এক দালালের বাসায় ঘরে ঢুকতেই বাধাম ক্যামেরা বন্ধের জন্য চাপ

আনসার থেকে শুরু করে প্রতিটি সদস্য টাকা ছাড়া কোনো কাজই করেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের যারা পাঁচশো টাকা দেয় কাগজেন্স দেন আমরা না দিলে জ সাহারা কার্যালয়ের চিত্র একই রকম টাকা তুলছেন দালাল রাম প্রশ্ন করলে আমাদের উপর এ দালাল দুর্নীতি ও ভোগান্তির বিষয়ে কথা হয় টিআইবির নির্বাহী পরিচালকের সাথে তিনি বলেন কর্মকর্তাদের যোগসাজস ছাড়া দুর্নীতি সম্ভব নয় যিনি নিয়ন্ত্রণ করবেন তিনি কিন্তু এই যে দুর্নীতি করে যে ঘুষ লেনদেনটা করছেন তার ভাগিদার হচ্ছেন এই চিত্রটাকে উল্টাতে হবে যাতে করে যারা দুর্নীতি করেন দুর্নীতি যারা প্রশ্রয় দেন তারা সকলেই যেন আইনের রাতে আসে সেবামূলক প্রতিষ্ঠানটি গেল দুই বছরে তিন হাজার কোটি টাকার বেশি জাতীয় রাজস্বে জমা দিলেও সাধারণ মানুষের ভোগান্তি খুব একটা কমেনি তবে মানুষের অভিযোগের বিষয়ে একাধিক বার ঘুরেও বিআরটিএর চেয়ারম্যান ও মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি সেবামূলক প্রতিষ্ঠানটি মানুষের ভোগান্তি লাগবে দালালদের দৌরত্ব বন্ধ সহ অনিয়ম মুক্ত হবে এ প্রত্যাশা সবার সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা